বাবা হুম কি কি করব বাবা এই ডিমটা ফাটিয়েছে এগুলো একটু শেকে নি বাবা হুম পোচ কর ডিমের পোচ করবে এটা হুম হুম দুটোই পোচ হবে এখানে মা পোচ আর বাটার টোস্ট করবে আজ ব্রেকফাস্টের জন্য আর আমার পার্সেলের পর পার্সেল এসে গেছে আর তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি আমাকে ল্যাকমি থেকে পিআর পাঠিয়েছে তো সেগুলো লিপস্টিক মানে কয়েকটা লিপস্টিক শেড আছে নতুন ওরা লঞ্চ করেছে পূজো স্পেশাল তো তোমাদের ওগুলো দেখাবো আমি তো মা এখানে বাটার টোস্ট করছে আর এখানে ইলিশ মাছ রান্না হবে আজকে বেগুন আর আলু দিয়ে আর লাল শাক রান্না হবে আর কি হবে আর কাঠি কচু আর গাঠি কচু রান্না হবে এই যে এখানে গাঠি কচু মা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছে আমি রান্না করব ওটা ইলিশ মাছের মাথা দিয়ে ওটা হবে এখানে দাঁড়ানো যাচ্ছে না তো চলেই যাই এখন আকাশে ওই সাইডটা একটু মেঘ আছে বাট তাও বৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে না এই তিনটে ফুলই আছে তো তিনটে ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিতে হবে কি খাচ্ছিস এখানে বসে বসে বাজে ছেলে এদিকে চলে 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 আয় বাড়ি কি খেলি কি খেলে বে জিপ পে হচ্ছে কি চিন্তা করছিস এবার গায়ের মধ্যে আসবি এখানে গাঠি কচু হচ্ছে এখানে গতকালকে চিকেন ছিল সেটা মা বয়েল করছে যে ইলিশ মাছের মাথা ফ্রাই করে রাখা আছে তো এটার মধ্যে দিয়ে দেব আর এখানে ইলিশ মাছের ঝোলটা হচ্ছে সর্ষে দিয়ে তো এখানে ইলিশ মাছ রয়েছে ওগুলো দিয়ে দেবো মধ্যে প্রায় রান্না কমপ্লিটের দিকেই হয়ে গেছে So right now Pulu is playing. কোথায় গেল রে? So at last বেরিয়ে পড়েছি মাছ নিয়ে নিয়েছি আজকে একে তো মানে উইকেন্ড আর উপরে মানে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার পরে বুঝতেই পারছো আমরা বাঙালি ঘুম পাই এখন 4টে বাজে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার শুটের কাজে আমাদের রাস্তার কন্ডিশন এখনো এরকমই রয়েছে সব জায়গাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আমাদের পাড়াতে 2-4টে ফ্ল্যাট হচ্ছে নতুন আমরা এখন এসেছি রবীন্দ্র সরোবর লেকে ছোট্ট একটা শুট আছে তো সেটা আমি এখানেই করে নেব অনেকদিন পর ঢুকলাম কিন্তু আগে ঢুকতে দিচ্ছিল না মাঝখানে এখানে ফটো শুট করার জন্য মানে কত রকম কথাবার্তা বলে আমরা কাউকে কোনোভাবে ডিস্টার্ব কোনোভাবে করছি না তো তাও এদের প্রবলেম প্রচন্ড প্রবলেম ওই জন্য আমি এখন লেকে আসা অনেক দিন বন্ধ করে দিয়েছি তো জাস্ট ভিউটা দেখো আর মানে আজকে অনেকদিন পর বেরিয়ে লেকের ভিউটা খুব ভালো লাগছে আমাদের এখানকার কাজ মোটামুটিভাবে আমরা করে ফেলেছি আর এখন জাস্ট বাড়ি গিয়ে এডিট করার অপেক্ষা আর কি সেটা করবো আর এখন যাচ্ছি আমরা সাউথ সিটি তো আজকে আমাদের মিন্ত্রার ক্যাম্পেইনের জন্য শুট ছিল আমরা আজকে লেট করে ফেলেছি তো লেট হয় কার জন্য লেট ও করেনি লেট আমি করেছি অ্যাকচুয়ালি ওটা আমার নরমাল তো ঘুম থেকে উঠে 2 ঘন্টা বাথরুমে না থাকলেও ভালো লাগে না বাথরুমে বসে চিন্তা ভাবনা করে সারাদিন কিভাবে কি করবো ওখানে আসল খেলাটা আমরা এখন যাচ্ছি তো চলো ওই সামনে জল আনতে গেছে আমরা সাউথ সিটির এই পাশে একটা দোকানে এসেছি জল নিতে আমরা এখন সাউথ সিটিতে চলে এসেছি আর আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এইটা হচ্ছে ওরা পাঠিয়েছে এটা কাজ হবে আর নিচে এটা এমনি ও এখন পরে রেখেছে ওটা খুলে দেবে ড্রেসটা এরকম ভালো দিয়েছে কিন্তু ড্রেসটা আর আজকে সাউথ সিটিতে এত ভিড় মানে গাড়ি রাখার তো জায়গাই নেই এমনকি গাড়ি তো দূরের কথা লোকজনের মানে পা ফেলার একটা লোক এক্সট্রা বসার জায়গা নেই মানে তো মানে পুরো লোক ভর্তি আর যেহেতু আজকে উইকেন্ড তো আজকে তো বিশাল ভিড় হ্যাঁ শুটটা করে নিই এখন শুটটা করে নিয়ে তারপর আমি দেখি একটু মানে প্যান্টালুনসে যাবো আমার যদি কিছু পছন্দ হয় টুকটাক তাহলে একটু দেখবো আমি তো জানো একটু সকালে গেছি মানে যা পছন্দ হয় মানে নিয়ে চলে আসি এরকম একটা ব্যাপার তো এখন শুটটা করে নিই করে নেওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো আমরা শুট করে ফেলেছি আমাদের আজকের মোটামুটি পেন্ডিং কাজ সব শেষ হয়ে গেছে বাড়ি গিয়ে আমার একটা রিল বানানোর আছে তো সেগুলো আমি অত দূর আছে ব্লগ আসল কাজ এখনো হয়নি রিলটাই সব থেকে বেশি প্রবলেম হবে তো এখন অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং টাইমটা আসবে ওর বাড়িতে গিয়ে আমাকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটাকে সাজাতে হবে সাজানোর পরে বাইরের কাজটা অন্তত কমপ্লিট হয়ে গেছে তো এখন একটুখানি এনজয় করবো মানে একটু রিল্যাক্স করবো দেন নালে কাজের এনার্জি পাবো না এখন চলছি প্যান্টালুনসে গিয়ে যদি কিছু পছন্দ হয় তো দেন আমরা সেগুলো শপিং করবো
শপিং টপিং সব ডান হয়ে গেছে, সুগদীপ অনেক কিছু নিয়ে চলেছে, এখানে সব আছে, পুরো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। ওখানে মোটামুটিভাবে আমাদের শপিং আজকের জন্য কমপ্লিট, বাইরের কাজ কমপ্লিট। আমি আর সুগদীপ এখন রাস্তা দিয়ে কিছু একটু চুপটা খাবার দাবার নিয়ে দেন ব্যাক টু হোম। তো চলো বাড়ি চলে এসেছি, আর এই আমার লুক। এখন আমি রিল বানাবো মিন্ত্রার জন্য, আবার ট্যাচাপ ট্যাচাপ দিলাম, তো জানি না প্রচণ্ড টায়ার্ডিং ফিল হচ্ছে। সুগদীপ সব সেট আপ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তো আলো ঠালো দিয়ে একদম দিওয়ালি টাইপের কাইন্ড অফ সেট আপ। এখানে ফুলগুলোর মধ্যে লাইট ফাইট লাগানো হয়েছে, 10 মিনিটের মধ্যে সব কিছু করলাম। এখানে আমাদের ক্যামেরা নিয়ে চলে এসেছে, ভালো লাগছে তো দেখতে? হ্যাঁ ভালোই লাগছে, তো ক্যামেরাতে আরো সুন্দর লাগছে জানিস তো। আমাকে তিনখানা ড্রেস চেঞ্জ করতে হবে পরপর, ফার্স্টে এটা, দেন একটা হবে হচ্ছে ছোটি দিওয়ালি, আর একটা হচ্ছে ককটেল পার্টি। তোমরা কমেন্ট করে জানিও, এই শাড়িটা আমাকে মিন্ত্রা থেকে পাঠানো হয়েছে, কিন্তু এটা আবার রিটার্ন করে দিতে হবে আমাদেরকে। বেসিক্যালি এই হচ্ছে আমার লুক পুরোটা। সো চলো এবার তাড়াতাড়ি আমি শ্যুটটা কমপ্লিট করে নিই। খুব গরম লাগছে, দুদিকে দুটো আলোর জ্বলছে আমার পুরো। সো আর এখানে কুড়ি লাইটগুলো জ্বলছে, প্রচণ্ড গরম হচ্ছে। আমি কমপ্লিট করে দেখ তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন ইনি অবস্থা পুরো খারাপ হয়ে না, পুরো মাথা অনেক খারাপ হয়ে গেছে আজকে, মানে অনেকগুলো কাজ একসাথে করতে হয়েছে, আবার কালকে বেরোতে হবে, কালকে আবার কাজ করতে হবে, ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে। দুবার ফোন করেছে, দুজন ফোন করেছে, একজন না দুজন, বুঝতেই পারছো অবস্থা পুরো টাইট হয়ে গেছে। ইনি বলছে তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে, কালকে আবার নেক্সট একটা ব্লগে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমরা নিজেদের খেয়াল রাখো, খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। তো সঙ্গীতা হয়ে আমি টাটা বলে দিচ্ছি, ওর মুখ থেকে এখন কোনো আওয়াজ বেরোচ্ছে না, তো চলো টাটা। হ্যাঁ টাটা। বল যে আমাদের এই জায়গায় আমার কথা ছিল, মানে যা ইচ্ছা বল, কথা বল। আজকে আমি বলছি ব্লগ করতে, আমি মুডে আছি, আজকে ও মুডে আছে, আমি ব্লগ করার মুডে নেই, ও এটা বলছে আমাকে। কথাই বলছিস না তুই, অন্যদিন বক বক করে আমার মাথা খারাপ হয়ে যায়, আজকে কথাই বলছিস।